হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। আজকে আমি সকাল থেকেই বেশ কিছু কাজ করেছি, তারপরে আমি এখন আমার শোকেসটা গোছাবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে এটাই শেয়ার করি। আর সঙ্গে তো রান্না আছেই, তো চলুন তাহলে। যে আমি শোকেস বেশ কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আমি সরিয়ে ফেলেছি। মানে এর জায়গাটি আমি পরিবর্তন করেছি, তো জায়গাটা পরিবর্তন করতে নিয়ে শোকেসটার কাঁচ ভেঙে যে আমার পায়ে পড়েছে এবং পাটা বেশ একটু কেটে গিয়েছে, অল্পই কেটে গিয়েছে কিন্তু অনেক ব্যথা হয়েছে পাটা। আমি হাঁটতেই পারছি না, বেশ অনেক কষ্ট হচ্ছে। এখানে বেশ অনেক ধুলা পড়েছিল, ময়লা হয়েছিল, আমি সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে ফেলেছি এবং শোকেস থেকে সম্পূর্ণ কাঁচের জিনিসগুলো আমি বের করে ফেলেছি। এই যে দেখুন, এইগুলো এই থালি বাটিগুলো অনেক ময়লা হয়েছে, তার এই দেখতেই পাচ্ছেন শোকেসের কাঁচ। আর যে আমার পাটি কেটে গিয়েছে, বেশ অনেকখানি কেটে গিয়েছে, তবে সম্পূর্ণ কাজটি আমার পায়ের পর এসে পড়ে তারপরে ভেঙেছে। তো পাটা মানে ওইভাবে ক্ষতি হয়নি, কাটেনি, কিন্তু ভিতরে হয়তো বা অনেক ইনজোর হয়েছে, সেই কারণে বেশ অনেক ব্যথা হয়েছে। সাফওয়ান আর তুয়ামনি সুন্দর করে খেলছে, হাই হ্যালো বলছে, তো ওরা দুইজন খুব খেলাধুলাও করে, তারপর আবার মারামারিও করে। তো এখানে আমি সব কাঁচের জিনিসগুলো নিয়ে এসেছি এবং এইগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ধুতে ধুতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। আমাদের রাস্তার সাথে এক বাসা, তাই একদম বেশি ময়লা হয়ে যায়, এক মাস একটা ব্যবহার না করলে অনেক ধুলা পড়ে যায়। তো ওইভাবে তো দেখা যায় যে সবসময় সব কিছু ব্যবহার করাও হয় না, আর ব্যবহার করলেও দেখা যায় যে সব কিছু তার ব্যবহার করা হয় না। তো এর জন্য আমি ভাবলাম যে একদম সব বের করে ক্লিন করে ফেলি, তাহলে দেখতেও ভালো দেখা যাবে। তো আমার বড় মেয়ে, ও হলো 2-তে পড়ে, আমার বড় মেয়ে 2-তে পড়ে, আর ছোট মেয়ে এখনো স্কুলে যাচ্ছে না, ওকে আমি আর 2 বছর পরে স্কুলে ভর্তি করতে হবে। আর এখন আমি আমি আমার সম্বন্ধে বলি, আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই, আমি সবার ছোট। আমার 3 বোনেরই বিয়ে হয়েছে এবং তাদের একটা ছেলে একটা মেয়ে আছে, দু বোনেরই, আর আমার শুধু 2টা মেয়ে। আমার বাবা অ্যাডভোকেট, উনি ওকালতি করে জজকোর্টে, সিরাজগঞ্জ জজকোর্টে ওকালতি করেন। আর এই তো আমরা 3 বোন, আমার আম্মু হাউস ওয়াইফ, আর আমার শ্বশুর উনি রেলে চাকরি করতেন, এখন রিটায়ারের পরে উনি রেলে যখন চাকরি করতেন ওখানেই, ওখানে মানে চাকরি করা অবস্থায় উনি ওকালতি পাশ করেছিলেন এবং মাঝে মধ্যে প্র্যাকটিসও করেন উনি। আর আমার ও আমার হাজবেন্ডরা 4 ভাই,
ওদের কোনো বোন নাই আর আমাদের কোনো ভাই নাই। তো ও হলো পরিবারের সবচেয়ে বড়, আর আমি আমার পরিবারের সবচেয়ে ছোট। এই তো আমার শাশুড়িও, উনিও হাউস ওয়াইফ। ওরা তিন ভাইয়ের বিয়ে হয়েছে, আর এক ভাই এখনো বিয়ে হওয়া বাকি আছে। আমাদের দু বোনের ঈশ্বরদীতে বিয়ে হয়েছে, আর এখানে উল্লাপাড়াতে এক বোনের, বড় বোনের বিয়ে হয়েছে। আমাদের, আমরা দুই বোন আমরা ঈশ্বরদীতে থাকি, মানে ওখানে আমাদের বিয়ে হয়েছে। এই তো, আর দেখতে পাচ্ছেন আমি প্লেট মানে থালি বাটিগুলো, কাপ পিরেজগুলো সুন্দর করে মেজে একটা কাপড় মানে চাদর ফ্লোরে ছড়িয়ে রেখেছি, এবং সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি উপরে ফ্যান দিয়ে শুকিয়ে ফেলেছি। এখন মুছে আমি সুন্দর করে শোকেসে উঠিয়ে রাখবো, আর পানি যেন না থাকে সেই জন্য আমি সুন্দর করে মুছে ফেলছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এখানে এখন যেগুলো মুছেছি ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আর এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, এটা শিলং মাছ, রান্না করব এখন। রান্না আম্মু করবে, মাছ রান্না করবে আম্মু। এখানে পেঁয়াজ, মরিচ একটু হালকা ভেজে টমেটো দিয়ে দেওয়া হয়েছে। তো টমেটো একটু, টমেটোগুলো ভেজে তারপরে একটু পানি দিয়ে কষাবে আম্মু। তো এখানে এখন পানি দিয়ে এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়ে কষাবে। তো আমার আম্মুর হাতে রান্না অনেক মজা, অনেক মানে টেস্ট হয়। পেঁয়াজগুলো কষিয়ে আম্মু এখন মাছ দিয়ে দিচ্ছে। তো আঁশ ছাড়া যে মাছগুলো না ভাজাই ভালো, যেমন বোয়াল মাছ, তারপরে ওদিকে আর মাছ, এগুলো আম্মু ভাজে না, না ভেজে রান্না করে। তা আপনারা যারা ভেজে রান্না করেন তারা ভেজে রান্না করবেন। তা একটু কষিয়ে পানি দিয়ে দিবে আম্মু। তো এভাবে আর অন্য চুলায় একটু কলিজা তেল দিয়ে বুটের ডাল রান্না করা হবে। এই রান্নাটা আমার অনেক পছন্দ। তো আপনারা দেখছেন আমি অলরেডি বেশ অনেক কিছু গুছিয়ে ফেলেছি, আর ওদিকে একটু যে আম্মুকে ক্যামেরাটা সেট করে দিয়ে আসলাম, রান্নাগুলো ওখানে তো আমি থাকতে পারছি না, আমি এগুলো রেখে দিচ্ছি সুন্দর করে। অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে, এরকম করে যদি প্রত্যেক দিন মুছে মুছে রাখা যায় তাহলে অনেক সুন্দর দেখা যাবে, কিন্তু এরকম করে তো আর সময় হয় না। তাই আমি একবারে একদিনেই মুছে ফেললাম একটু সময় করে। আমার বেশ, আমি সকাল থেকে একদম প্রায় দুপুর 2টা 2টা 2:30 পর্যন্ত এই শোকেসটা গুছিয়েছি সুন্দর করে। আর এখানে এই যে কাপ পিরিজগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই কাপ পিরিজটা আমাকে এক ভাবি গিফট করেছিল, আমরা যখন ঢাকা থেকে চলে আসি তখন। আর এইগুলো আমার বিয়ের, আর ওই লাল গ্লাসগুলো আমরা যখন ঢাকাতে যাই ওখানে যে প্রথম এক ভাবিদেরকে আমি দাওয়াত করেছিলাম, তখন উনি আমার নতুন সংসারে ওই গ্লাসগুলো গিফট করেছিল। তো এইভাবেই হয়, আরো কিছু আছে, আরো ওগুলো জায়গা হচ্ছে না, ওগুলো অন্য জায়গায় আমি রেখে দিব। তো স্মৃতি তো স্মৃতি, এখন ওই কাপ পিরিচ গ্লাসগুলো দেখলে ভাবিদের কথা মনে পড়ে যায়। এখানে দেখছেন সেই ডাল রান্না। এই ছিল আমার আজকের ব্লগ।
আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। এটা তো স্মার্ট।